ইউটিউব চ্যানেল র্যাঙ্ক করার ক্ষেত্রে, গ্রো করার ক্ষেত্রে তোমার জিমেইল, তোমার যেই জিমেইলের মাধ্যমে তুমি তোমার ইউটিউব অ্যাকাউন্টটি তুমি ক্রিয়েট করেছো, সেই জিমেইলটাও অনেক অনেক পরিমাণে ভূমিকা রাখে। কীভাবে ভূমিকা রাখে? তোমার যদি সঠিক নিয়মে বর্তমান সময়ে তুমি যদি জিমেইল না ক্রিয়েট করতে পারো, তাহলে তোমার ওই জিমেইলের মাধ্যমে যতগুলো ইউটিউব চ্যানেল তুমি রান করাবা এবং ওই জিমেইলের মাধ্যমে তুমি যেই ইউটিউব চ্যানেলটি রান করাবা, সেই চ্যানেলটি কিন্তু ডাউনে পড়ে থাকবে। ইউটিউব অ্যালগোরিদম কোনো সময় তোমার জিমেইলের সেই ইউটিউব অ্যাকাউন্টটি গ্রো করাবে না। তাই অবশ্যই সঠিক নিয়মে কিভাবে তুমি বর্তমান সময়ে দাঁড়িয়ে ইউটিউব চ্যানেলের জন্য সঠিক নিয়মে কিভাবে একটা জিমেইল ক্রিয়েট করবা, সেটা আজকের ভিডিওতে তোমাকে শিখিয়ে দেব। কারণ তোমরা অনেকেই বলতে পারো যে এখনকার সময় বাচ্চা পোলাপানও জিমেইল ক্রিয়েট করতে পারে, কিন্তু সঠিক নিয়মে কয়জনই বা পারে? সেজন্য আজকের ভিডিওতে তোমাদের জন্য থাকছে একটা প্রফেশনাল জিমেইল ক্রিয়েট কিভাবে করবা তুমি হাতে থাকা মোবাইল ফোন দিয়ে, সেটাই তোমাকে শিখিয়ে দেবো। তাই অবশ্যই অবশ্যই ভিডিওটা একটু স্কিপ না করে সম্পূর্ণ দেখবা। তো চলো মোবাইলের স্ক্রিনে যাওয়া যাক। মোবাইলের স্ক্রিনে গিয়ে আমরা দেখে আসি কিভাবে আমরা একটা প্রফেশনাল সঠিক নিয়মে জিমেইল ক্রিয়েট করব। চলো মোবাইলের স্ক্রিনে যাওয়া যাক। দেখেন ভাই, আপনাদেরকে অনেকেই বলবে যে প্রফেশনাল জিমেইল অ্যাকাউন্ট ইউটিউব চ্যানেলের জন্য ক্রিয়েট করতে হলে প্লে স্টোরেতে যাই, এখান থেকে ক্লিক করে অ্যাকাউন্টের উপর ক্লিক করে, এখান থেকে অ্যাড অ্যাকাউন্ট বা ম্যানেজ অ্যাকাউন্টের উপর ক্লিক করে এখান থেকে জিমেইল ক্রিয়েট করে নিতে। তো না, আমি আপনাদেরকে বলবো, আপনারা ইউটিউবের জন্য যদি জিমেইল অ্যাকাউন্ট, নতুন একটি প্রফেশনাল যদি জিমেইল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চান, খুলতে চান, তাহলে ক্রোম ব্রাউজারে চলে যাবেন। ক্রোম ব্রাউজারে চলে গিয়ে সার্চ অপশনে লিখবেন জিমেইল অ্যাকাউন্ট ক্রিয়েট। জিমেইল অ্যাকাউন্ট ক্রিয়েট লিখলে আপনারা সর্বফার্স্ট এখানে দেখতে পারবেন support.google.com। এখানে support.google.com দেখতে পারবেন, এখানে লেখা রয়েছে ক্রিয়েট এ জিমেইল অ্যাকাউন্ট। তো ক্রিয়েট এ জিমেইল অ্যাকাউন্টের উপর ক্লিক করে দিবেন। ক্রিয়েট এ জিমেইল অ্যাকাউন্টের উপর ক্লিক করে দেওয়ার পরে এখানে আপনারা একটা অপশন দেখতে পারবেন। এখানে যদি আপনারা লক্ষ্য করেন, এখানে দেখতে পারবেন ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট বলে একটা অপশন দেখতে পারবেন। এর উপর আপনারা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে এখানে অনেকগুলো আপনাদের জিমেইল শো করবে। আপনারা একটু নিচে তাকালে এখানে দেখতে পারবেন অ্যাড অ্যাকাউন্ট টু ডিভাইস। তো অ্যাড অ্যাকাউন্ট টু ডিভাইস এখানে যেই অপশনটি দেখতে পারবেন, এই অপশনের উপর আপনারা ক্লিক করে দিবেন। এই অপশনের উপর আপনারা ক্লিক করে দিলে আপনাদের কিছু সময় চেকিং নিবে এবং আপনাদের ফিঙ্গার লক অথবা আপনাদের মোবাইল লকটি চাইবে, সেটা দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পরে এখানে চেকিং ইনফরমেশন দেখালে এরকম আপনাদের ইন্টারফেস শো করাবে। আপনারা এখানে কী করবেন, নিচে দেখতে পারবেন ক্রিয়েট অ্যাকাউন্টের উপর ক্লিক করে দিবেন এবং এখানে দেখতে পারবেন ফর মাইসেলফ এবং টু ম্যানেজ মাই বিজনেস। তো আপনারা এখান থেকে জাস্ট ইউটিউবের জন্য যদি ক্রিয়েট করতে চান, শুধুমাত্র প্রফেশনাল লেভেলের একটা জিমেইল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চাইলে এখানে ফর মাই সেলফের উপর ক্লিক করে দিবেন, ঠিক আছে? ফর মাই সেলফের উপর ক্লিক করে দেওয়ার পরে আপনাদের জিমেইলের যে নামটি এখানে দিতে চাচ্ছেন সেই নামটি এখানে দিয়ে দিবেন, ফার্স্ট নেম। তো আমি এখানে ফার্স্ট নেম দিয়ে দিচ্ছি। তো এখানে দিয়ে দিচ্ছি FATEMA ফাতেমা। এখানে দেখেন দিয়ে দিচ্ছি কে, ফাতেমা কে। তো এখানে ডে দিয়ে দিবেন আপনারা, যেই তারিখে মানে বার্থডে আপনাদের তারিখটা দিয়ে দিবেন, মান্থ দিয়ে দিবেন, এখানে যে কোনো ইয়ার সিলেক্ট করে দিবেন। তো আমি 2000 সাল দিয়ে দিচ্ছি। জেন্ডার, এখানে আপনাদের জিমেইলটা যদি মেয়ের নামে খোলা হয়, কোনো মেয়ে ফিমেল যদি খোলা হয়, যদি মেয়ের নামে খোলা হয় ফিমেল দিয়ে দেবেন, এবং যদি পুরুষের যদি হয়ে থাকে আপনাদের চ্যানেলটি তাহলে মেল দেবেন। তো আমি এখানে ফিমেল দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে এখানে নেক্সটে ক্লিক করে দিবেন। নেক্সটে ক্লিক করে দেওয়ার পরে এখানে ইউটিউব আপনাকে অনেকগুলো এখানে সাজেস্ট করবে। তো এখান থেকে আপনারা দিলে দিতে পারবেন এবং না দিলে আপনারা কি করবেন, এখানে যদি আপনারা যেই নামটি দিয়েছেন সেটা যদি দিতে চান তাহলে ক্রিয়েট অন জিমেইল অ্যাড্রেস, তো এটা আপনারা দিয়ে দেবেন। তো আমি সাজেস্ট করব ক্রিয়েট অন জিমেইল অ্যাড্রেস, এটা আপনাদেরকে সাজেস্ট করতে, ঠিক আছে? তো এখানে আপনারা জিমেইলটার নাম যেটা দিয়েছিলেন সেটা কিন্তু এখানে দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পরে এখানে কিছু সংখ্যা, লাস্টে কিছু সংখ্যা আপনারা অ্যাড করে দিবেন। তো আমি এখানে লাস্টে কিছু সংখ্যা অ্যাড করে দিচ্ছি, ঠিক আছে? 78, 50, 7। তো এখানে কিছু সংখ্যা অ্যাড করে দিলে এখানে আপনাকে পাসওয়ার্ড দিতে বলবে। তো এখানে আপনারা আপনাদের ইচ্ছা মতো পাসওয়ার্ড দিয়ে দেবেন। তো পাসওয়ার্ডে অবশ্যই অবশ্যই আপনারা কি করবেন, এখানে কিবোর্ডের এখানে দেখতে পাচ্ছেন পাসওয়ার্ডের জন্য অবশ্যই আপনার এখানে লক্ষ্য করুন, কিবোর্ডে কিন্তু
এখানে অনেক অপশন দেখতে পারবেন। এখানে একই রকম মনে করেন আপনি এ বি সি ডি ই এফ জি এইচ এর মধ্যে আটটি পাসওয়ার্ড কোনো সময় দিবেন না। আপনারা এ বড় হাতের ক্যাপিটাল লেটার এবং আপনারা স্মল লেটার এইগুলো ব্যবহার করবেন এবং এখান থেকে আপনারা 1, 2, 3 এর মধ্যে থেকে দুইটা ব্যবহার করবেন এবং এখানে স্টার হ্যাশ অ্যান্ড এইগুলোর মধ্যে থেকে কিছু ব্যবহার করবেন। ব্যবহার করে তারপরে 8 অক্ষরের একটি পাসওয়ার্ড আপনারা বসাই দিবেন। তো আমি এখানে পাসওয়ার্ড বসাই দিচ্ছি খুব সুন্দর করে। আমি যেই পাসওয়ার্ডটা দিতে চাচ্ছি সেই পাসওয়ার্ড এখানে আমি বসাই দিলাম। বসাই দিয়ে নেক্সটের উপর ক্লিক করে দিলাম। পাসওয়ার্ডটি বসাই দেওয়ার পরে আপনাদের মোবাইল নাম্বারটি এখানে দিয়ে দিবেন এবং মোবাইল নাম্বারটা যদি না দিতে চান তাহলে আপনারা নেক্সটে ক্লিক করে দিবেন। তো আপনারা যদি ইউটিউবের জন্য প্রফেশনাল একটা জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চান তাহলে অবশ্যই মোবাইল নাম্বারটি এখানে দিয়ে দিবেন। মোবাইল নাম্বারটি দিয়ে দিয়ে নেক্সটে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। আপনারা একদম নিচে চলে যাবেন। একদম নিচে যাওয়ার পরে এখানে আই এগ্রি বলে একটা অপশন দেখতে পারবেন। এখানে একটু ফলো করে দেখুন, আই এগ্রি বলে একটা অপশন রয়েছে, আই এগ্রির ওপর ক্লিক করে দিবেন। দেন আপনাদের আই এগ্রির ওপর ক্লিক করে দেওয়ার পরে কিছু সময় অপেক্ষা করাবে। আপনাদের অপেক্ষা করানোর পরে আপনারা এখানে দেখতে পারবেন আপনাদের জাস্ট এ ফিউ মোমেন্টস, মানে আপনাকে কিছু সময় অপেক্ষা করতে বলতেছে। অপেক্ষা করা হয়ে গেলে আপনাদের কিন্তু জিমেল অ্যাকাউন্টটি ক্রিয়েট হয়ে যাবে। তো বন্ধুরা, আমার কিন্তু জিমেল অ্যাকাউন্টটি ক্রিয়েট হয়ে গিয়েছে। এবার আমি জিমেল অ্যাকাউন্টটি আসলে ক্রিয়েট হয়েছে কিনা আমি ইউটিউব প্ল্যাটফর্মে চলে যাব। ইউটিউব প্ল্যাটফর্মে যাওয়ার পরে আমি এখানে আমি ইউটিউব অ্যাকাউন্টটা আমি এখান থেকে আমার অ্যাকাউন্টটি তো এখান থেকে আমি আমার অ্যাকাউন্টটি আমি দেখব যে আসলে আমার অ্যাকাউন্টটি ক্রিয়েট হয়েছে কিনা। তো এখানে তোমরা দেখো এখানে কিন্তু আমার অ্যাকাউন্টটি অলরেডি ক্রিয়েট হয়ে গিয়েছে। তো তোমরা এখানে লক্ষ্য করে দেখো ফাতেমা কে, দেখো অ্যাকাউন্টটি কিন্তু ক্রিয়েট হয়ে গিয়েছে। তো তোমরা কী করবা, অ্যাকাউন্টটি তোমাদের জিমেল অ্যাকাউন্টটি ক্রিয়েট হয়ে গেলে তোমরা অ্যাকাউন্টের মধ্যে ক্লিক করবা, ইউটিউবের মধ্যে গিয়ে অ্যাকাউন্টটি নিয়ে আসবা। নিয়ে আসার পরে এখানে চ্যানেলের লোগোর উপর ক্লিক করবা। ইউর চ্যানেলের মধ্যে চলে গেলে তুমি দেখতে পারবা এখানে কিন্তু তোমার চ্যানেল এখন পর্যন্ত ক্রিয়েট হয় নাই। এখানে ক্রিয়েট এ চ্যানেল এখানে দেখাচ্ছে। তো তোমার চ্যানেলের নাম কী দিতে চাচ্ছ এখানে নামটি দিয়ে দিবা। চ্যানেলের নামটি এখানে খুব সুন্দর করে দিয়ে দিবা। দিয়ে দেওয়ার পরে সেভ অপশনে ক্লিক করে দিবা। সেভ অপশনে ক্লিক করে দেওয়ার পরে এখানে তোমার হ্যান্ডেলটি তুমি খুব সুন্দর করে সেট করে নিবা। তোমার হ্যান্ডেলটি এখানে সেট করে নেওয়ার পরে তুমি ক্রিয়েট অ্যান চ্যানেলের ওপর ক্লিক করে দিবা। দেখবা তোমার চ্যানেলটি কিন্তু প্রফেশনালভাবে ক্রিয়েট হয়ে গেল। একটা প্রফেশনাল জিমেলের চ্যানেল ক্রিয়েট হয়ে গেল। এখন চ্যানেলটি খুব সুন্দর করে কাস্টমাইজ করে যদি এই চ্যানেলে তুমি কাজ করো খুব দ্রুত কিন্তু তোমার চ্যানেলটি তুমি র্যাঙ্ক করাতে পারবা। এইভাবে প্রফেশনালভাবে তুমি একটা জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করে জিমেল অ্যাকাউন্টের মাধ্যমে একটা ইউটিউব অ্যাকাউন্ট খুলে কিন্তু তুমি অনেক টাকা ইনকাম করতে পারবা এখান থেকে। তো ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দিয়ে দিবা, চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গেই থাকবা। আর যারা অলরেডি চ্যানেলটি সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবা বন্ধুরা, সুস্থ থাকবা। দেখা হচ্ছে পরবর্তী আর একটি নতুন কোনো ভ্যালুয়েবল ভিডিওতে।